ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে উথাল পাথাল কলকাতা। মিলে গেল যাদবপুর, আলিয়া আর প্রেসিডেন্সির পড়ুয়াদের শট। এক সুরে উঠল দাবি, আনিস খুনের বিচার চাই। ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার দিনভর প্রতিবাদ বিক্ষোভে মুখর ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সন্ধ্যেই আলিয়া ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও যোগ দেন বিক্ষোভ প্রতিবাদে। যাদবপুর থেকে গোলপার্ক অব্দি যায় প্রতিবাদী পড়ুয়াদের মশাল মিছিল। পাশে থাকার বার্তা দিচ্ছে তারই সহপাঠীরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা প্রেসিডেন্সি, তারই সহপাঠীরা জানাচ্ছে রাজপথে। আমাদের একটি বন্ধু যাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তার একটা প্রকৃত সুবিচার চাই। এদিন বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নিউটাউন থানার সামনে বেশ কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ চালান। এরপর বিশ্ব বাংলা গেটের সামনে প্রায় আধ ঘন্টা পথ অবরোধ ও মানববন্ধন করা হয়। একজন পুলিশ সহ তিনজন সিভিক ড্রেসে এসেছিলেন, মানে মোট চারজন এসেছিলেন। সেখানে দুজনকে গ্রেপ্তার, মানে বাকি দুজন কোথায়? দ্বিতীয় কথা হচ্ছে, পুলিশ অফিসার এখানে আসছেন, তাহলে তিনি কার নির্দেশে এলেন? হাওড়ার আমতা থানার সামনে ধিক্কার সভা করে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। এখনো পর্যন্ত যে চারজন সিভিক ভলান্টিয়ার নিখোঁজ ছিলেন, তাদের মধ্যে একজন, তিনি হচ্ছে পাশেই রসপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে। বুধবার বেলা 12:30টায় দুই বিশ্ববিদ্যালয়ের এসএফআই কর্মীরা কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে। দুপুর 3টেই এসএফআই এর একটি মিছিল রওনা দেয় পার্ক সার্কাসের দিকে। 7 পয়েন্টে মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ, বেঁধে যায় ধস্তাধস্তি। অবস্থান বিক্ষোভে বসে পড়েন এসএফআই এর কর্মীরা। গতকালকে গোটা কলকাতা দেখেছে রাস্তার দখল ছাত্ররা নিয়েছিল, যদি এখন উনি না মানেন তাহলে আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের রাস্তার দখল ছাত্ররা নেবে। কিছুক্ষণ পর এসএফআই এর মিছিল পৌঁছয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে। মুখ্যমন্ত্রী নিজে তদন্তকে প্রভাবিত করার জন্য বলেছিলেন ইচ্ছে করে কেউ এসব করে না, কিন্তু কে খুন করেছে, পুলিশ, গুন্ডা, তৃণমূল, নেক্সাস বোঝাতে পারেননি, বলতে পারেননি। আন্দোলনের চাপে এখন ঘোষণা করতে হচ্ছে ডিজিকে যে দুজন পুলিশকে অ্যারেস্ট করেছি। দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে প্রতিবাদ জানায় এসএফআই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ বুধবার জেলায় জেলায় চলে প্রতিবাদ বিক্ষোভ। এদিকে ছাত্রনেতা আনিস হত্যাকাণ্ডে লাগাতার পথ অবরোধ বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়। পলিটিক্যাল কারণে কেউ কেউ অতিরিক্ত গতকাল কলকাতায় খুব ডিস্টার্ব ফিল করেছেন মানুষ। নিশ্চয়ই আপনার আন্দোলন করার অধিকার আছে, করুন না একটা জায়গায় বসে, রাস্তা অবরোধ করে রাস্তাটাকে অচল করে দিয়ে কী লাভ? তবে ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডের প্রতিবাদের ঢেউ এত সহজে স্তিমিত হওয়ার নয় বলেই হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।